হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন হলো সকাল 9:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এখন আমার ছেলেকে রেডি করছি, ওর এখন অনলাইন ক্লাস হবে। তো ওর ক্লাসটা শুরু হবে 9:40 থেকে। তো এখন রেডি করছি আর ওকে খাই টাই নিয়ে এসেছি। আর আমার বর এখন যাবে স্কুলে, ছেলের স্কুলে, ছেলের ডায়েরি আনতে। তো ডায়েরিটা না আনলে খুব অসুবিধা হচ্ছে, তো সেই কারণে ডায়েরিটা আনতে যাবে। আর আমি এখন ক্লাস করাবো, তো চলো ক্লাস ক্লাস করিয়ে নিই, আর তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এটা আই ফর কি? এটা এন্ড আই ফর এটা কি? ইঙ্ক ইঙ্ক এন্ড আই ফর এটা কি? এন্ড আই ফর আই আয়রন। তো আমার ছেলের ক্লাস শেষ হয়ে গেছে। তো ক্লাস শেষ হওয়ার পরে আমি প্রতিদিন কি করি, আমি মিস যেগুলো করাই, মানে ম্যাম যেগুলো করাই, যেগুলো পড়াই, তো সেগুলোই আমি ওকে শেখাই। তার কারণ মানে ম্যাম করার পরে তারপরে শেখালে না ও ভালো মনে রাখতে পারবে, আর সারাদিনে তো সেইভাবে সময় পায় না কাজের জন্য। আর রাত্রেবেলা একটু বসি, 2 ঘন্টা পড়াতে পড়াতে 2 ঘন্টা বেজে যায়, কারণ ও বিশাল ধ্যাতলা, দুষ্টুমি করে, পড়তে যায় না। ছেলের ক্লাসটা হয়ে গেল, আর এখন ড্রেস টা চেঞ্জ করে, ছেলে যে প্রতিদিন সবসময় পরে থাকে লেডিস, তো এখন লেডিস হয়ে গেছে, এখন বলছে গেঞ্জি পরবে। তো হালকা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তো এখন ওই বিছানাটা চেঞ্জ করে নেব। আর আজকে রান্না নেই, পান্তা খাবো, কালকের মাংস আছে, আজকে রান্না নেই, আজকে নিরামিষ খাবো। আমার বর গেছে ছেলের স্কুলে, ছেলের যে ডায়েরি ডায়েরি দিয়েছে সে ডায়েরি সবার আনা হয়ে গেছে, কিন্তু আমাদের আনা হয়নি। আর ডায়েরি না আনলে কি অসুবিধা হচ্ছে, ডায়েরিতে অনেক কিছু থাকে, তারপরে ডায়েরিতে যে প্রেগুলো করায় প্রতিদিন, তো সেইগুলো থাকে, সেইগুলো মানে করাচ্ছে ম্যাম করাচ্ছে, কিন্তু সেইভাবে মুখস্থ তো হচ্ছে না, আমি বাড়িতে করাতে পারছি না। আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিতে হবে, আজকে জামাকাপড় কাচা আছে, চলো চেঞ্জ করে নিই।
প্রচুর খিদে লেগেছে তো পেট জ্বালা হচ্ছে এর মধ্যে ছোট ছোট ডন মারছে এখন আমি কটা পান্তা হাত খাবো তুই পান্তা হাত খাবে তারপরে হ্যাঁ চলো পান্তা গুলো খেয়ে নি কথা বলতে পারছি না এত খিদে পেয়েছে না কথা বলার মতো শক্তি আমার নেই খাওয়া দাওয়া করে রান্নাঘরে আবার চলে আসলাম আর এখানে মাংসটা গরম করে রাখলাম আমার বড় মনে একটা খেয়েছে আর আমি এখন একটা খাবো।